গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি ও বিরোধী দলের নেতা কর্মীদের উপর সন্ত্রাস বন্ধ করার দাবি সহ মোট নয় দফা দাবি নিয়ে ত্রিপুরা তফসিল জাতি সমন্বয় সমিতি বিলোনিয়া মহকুমা কমিটি ও মহকুমা কমিটির ডাকে বিলোনিয়াতে আয়োজিত হয় দাবি প্রতিবাদ মিছিল। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির অফিস প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয় মিছিলটি ব্যাংক রোড হয়ে এক নং টিলা বাজার পর্যন্ত হয়ে মিছিলটি ঘুরে আবারও ব্যাংক রোড হয়ে পুরাতন মোটর স্ট্যান্ডে গিয়ে শেষ হয় সভা সভাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সমালোচনা করেন সংগঠনের নেতৃত্বরা গণতন্ত্রকে উদ্ধার করা না গেলে মানুষের অধিকার রক্ষা করা যায় না বাচার অধিকার রক্ষা করা যায় না তাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকলের কাছে আহ্বান রাখেন ত্রিপুরা তফসিল জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে এক বছরে বছর হয়ে গেছে অবিলম্বে চাকরির ব্যবস্থা করতে হবে আমরা জানি এই চাকরি যদি পায় এই মিছিলে যারা এসেছে তারা তাদের থেকে মিছিলে যারা আসেনি তারাই বেশি আশা করে আছে যারা বিজেপি দলটাকে ক্ষমতায় এনেছে তারা এই স্বপ্ন নিয়ে ত্রিপুরা তফশিল জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস ছাড়াও এদিনের আয়োজিত কর্মসূচিতে কর্মীদের সঙ্গে মিছিলে পা মেলান গণ আন্দোলনের নেতা বাসুদেব মজুমদার আশিস দত্ত সিআইটিউ বিলোনিয়া মহকুমা কমিটির সভাপতি ত্রিলোকেশ সিনহা সম্পাদক বিজয় তিলক সহ অন্যান্য গণ সংগঠনের নেতা কর্মীরা রিপোর্ট সার্চ